নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। এই যে একদম টাটকা গাছ থেকে চালতা পেরে নিয়ে এসেছি, তো এই চালতার আমি আচার বানাবো। তো চলুন এবার চালতাগুলো আমি কেটে নিই। এই চালতাগুলো একটু সাবধানে কাটতে হবে, একটু লাল লালে টাইপের, গন্ধটা সুন্দর বেরিয়েছে চালতার। চালতার ভেতরটা যেহেতু লাল লেলে, তো কাটতে কাটতে তখন স্লিপ করে যখন, তখন আপনারা কাছে টিস্যু পেপার রাখতে পারেন। আমার কাছে টিস্যু পেপার নেই, আমি পেপার ছিঁড়ে ছিঁড়ে হাত মুছে মুছে চালতাটা কেটে নিচ্ছি। এই এইভাবে পেপার ছিঁড়ে হাত মুছে মুছে চালতাটা কেটে নিচ্ছি, তাহলে কী হবে, হাতটা মানে আঙুল কেটে যাওয়ার মানে যে ভয়টা থাকে সেটা হবে না। তো আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে আপনারা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন। এই যে ভেতরে যে বিচের মতন অংশটা, এই অংশটা ফেলে দেবো। এই যে ভেতরে যে একটা শক্ত চামড়ার মতন রয়েছে, এগুলো ছাড়িয়ে দেবো আমি। এই যে এই চালতাগুলো কেটে নিয়েছি, এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চালতাটাকে এবার আমি ভালোভাবে ধুয়ে তুলে নেব। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে গিয়ে এই যে চালতাটার গায়ে যে লাল লালে ভাবটা থাকে সেটা যাতে চলে যায়, তার জন্য লবণ দিয়ে ভিজিয়ে রাখা। এই যে চালতার আচারের জন্য আমি এখানে মশলা নিয়েছি, দেখুন লবণ এখানে আছে, গোটা মৌরি এখানে আছে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, হলুদ আর পাঁচফোড়ন, আর এখানে নিয়েছি একটা রসুন। তো এবার আমি গোটা মশলাগুলো শুকনো খোলায় টেলে নেব। উনুন ধরে গেছে, এবার আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তো এখন প্রথমে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতাটা, কারণ এটা হতে একটু সময় লাগে। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দেখুন একটু রং চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা ধনে, জিরে, গোটা মৌরি, মৌরির পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি, আর পাঁচফোড়ন। এবার আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার কড়াইতে আমি জল দিয়ে দেব। এই যে কেটে রাখা চালতাগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এবার চালতাগুলোকে আমি প্রায় 15-20 মিনিট ধরে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা মশলাগুলো বেটে নেব, খুব মিহি করে বাটবো না, আধা ভাঙা করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
রসুনটা আমি নিয়েছিলাম, এই রসুনটা কয়েক কোয়া আমি ছাড়িয়ে নিচ্ছি। রসুনটাকে এবার আমি থেঁতো করে নেব। এই যে চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে মোটা মোটা চালতাগুলো আছে সেগুলো আমি একটু থেঁতো করে নেব, তাহলে মশলা তারপরে গুড়টাও বেশ ভালোভাবে ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব গুড়। আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে আচার বানালে সেই আচারের স্বাদটা একটু বেশ ভালো হয় বেশি। এখানে 500 গুড় আছে, এবার গুড়টা গলার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো আমি, যাতে গুড়টা পোড়া না লেগে যায়। গুড়টা দিয়ে চালতাটাকে খুব ভালোভাবে জাল করে নেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম চালতাটা কেটে লবণ জলে, সেদ্ধর সময় লবণ দিয়েছি। এবার আমি যে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সে মশলাটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে ফুড বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আচার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।